উপজেলা নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অরাজকতা কোথাও মেনে নেওয়া হবে না, বললেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, উপজেলা নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অরাজকতা কোথাও মেনে নেওয়া হবে না। এই ব্যাপারে সকল পুলিশ সুপার সহ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তিনি আরও বলেন, বিমানবন্দরে পিস্তল নিয়ে প্রবেশের ঘটনাগুলো পুলিশ তদন্ত করে দেখেছে। এই ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইজিপি শুক্রবার বিকালে কুমিল্লা জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি কুমিল্লা পুলিশ লাইন্সে শহীদ মুক্তিযোদ্ধা কবির উদ্দিন ভবন উদ্বোধন এবং পুলিশের আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তবে একটি কথা আমি সবাইকে বলতে চাই যে আমরা কোনো ধরনের ইলেকশনকে ঘিরে কোনো ধরনের অরাজকতা কোথাও বরদাস্ত করব না, এটা কিন্তু স্পষ্ট এই বার্তা আমি গতকালও দিয়েছি। আমাদের সকল পুলিশ সুপারকে আমরা এই বার্তাটি পৌঁছে দিয়েছি। আমরা সুষ্ঠু একটি নির্বাচন যাতে সম্পন্ন হয় সেজন্য যথাযথ নির্দেশনা আমাদের সকল পুলিশ সুপার সহ আমাদের সিনিয়র অফিসার এবং নিচের লেভেলের সকল অফিসারকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি স্বাভাবিকভাবে এই তদন্ত করে দেখার জন্য কে বা কারা এইটা অবহেলা হতে পারে অথবা স্বেচ্ছায় কেউ এই ধরনের কর্মকাণ্ড করেছে কি না সেই বিষয়গুলো দেখা আমাদের দায়িত্ব। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দেখছে, আমাদের আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত যে বাহিনীগুলো আছে তারাও দেখছে, খতিয়ে দেখছে। পরপর দুটো ঘটনা আপনারা শাহজালাল এয়ারপোর্টে দেখলেন, একটি কিছুদিন আগে ঘটেছে এবং একটি খুবই সাম্প্রতিককালে যেটা ইয়াস কাঞ্চন সাহেবের সাথে ঘটেছে। একটি পিস্তল কোনোভাবেই আমি মনে করি না যে একটি স্ক্যানের মধ্য দিয়ে চলে যেতে পারে কারো দৃষ্টি না এড়িয়ে। যারা ওখানে ডিউটিরত ছিলেন তারা আদৌ বিষয়টি ঠিকমতো ডিউটি করেছেন কি না ইত্যাদি অনেক বিষয় আসে। স্বাভাবিকভাবে আমি মনে করি যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিষয়গুলো দেখছেন এবং এ ব্যাপারে যথাযথ যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি।